আমার চিন্তা ভাবনা অনেক হাই লেভেলের বিদেশি স্টাইলে বিয়ে করাবো আর বিয়ের পরে হানিমুনের দায়িত্বটাও কি আমার নিতে হবে হানিমুনের দায়িত্ব তুমি নিবা মানে মানে হানিমুনের দায়িত্ব আমার নিতে হবে শারীরিক শিক্ষা হেই কি অবস্থা আরে আপু কি অবস্থা আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে হয়রা কেন আমার খুঁজুন কেন আপনি খুঁজবেন সাকিব ভাইরে আমি সাকিব ভাইরে কি আমার খুঁজতেছেন কি কিছু বলবেন বলেন সমস্যা নেই না সামনে তো আসলে আমার বিয়ে তো যতবার আমার বিয়ের কথাটা মাথায় আসছে ততবার তোমার কথাই আমার মাথায় আসছে আমার কথা মাথায় আইবো কেন আপনার বিয়ের কথা আপনার মাথায় আইবো সাকিব ভাইয়ের কিছু হয়েছে নাকি না তাহলে আপনি আমার বিয়ে করতে চাইতেছেন কেন জলিল আমি তোমাকে কেন বিয়ে করতে চাইবো আমি তো সাকিবকেই বিয়ে করবো তুমি কি বলো না আর তোমার তো অলরেডি দুইটা বিয়ে হয়ে গেছে আর কত বিয়ে করবে তুমি জীবনে আমি তো চিন্তা ভাবনা করছি চারটা বিয়ে করবো আরো দুইটা করতে হবে এই দুইটা নিয়ে অনেক যন্ত্রণার মধ্যে আছি এই ফালতু কথা বলো না শোনো কাজের কথা আসি তোমার তো ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে ইভেন জেনিভাবে আমাকে বললো তখন আমার মাথায় আসলো যে হ্যাঁ এই যে সামনে আমার বিয়ে এই বিয়ের কত কত ঝামেলা নিতে হবে বেনু কি ক্যাটারিং কি এইটা কি সেটা কি কোথায় সাজবো না কিছু তো আমার মনে হলো এই দায়িত্বটা আমি তোমাকে দিয়ে দিই অবশ্যই আমারে দিবেন আমার ছাড়া আপনি কারে দিবেন একদম এটা তো আমার হক আমি তো আপনার আপন মানুষ না হ্যাঁ আপনি যদি আমারে না দিয়ে আরেকজন দেন আমি কষ্ট পাবো না আর এই কষ্ট যখন আমি পাবো তখন তো অটোমেটিক আপনার গায়ে অভিশাপ লেগে যাবে পরে দেখবেন বিয়েটাই ভেঙে গেছে না 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 সেটা করা যাবে না এখন তাহলে তুমি সব দায়িত্ব নিচ্ছ ঠিক আছে তুমি এক কাজ করো তুমি সব লিস্ট করো যে কিভাবে কি করা যায় এই লিস্টটা করো তুমি আমাকে দাও না আমি তো দায়িত্ব নিয়েই নিয়েছি বিয়েটা তো কোনো উড়াই দিন বুঝছেন না আমার চিন্তা ভাবনা অনেক হাই লেভেলের বিদেশি স্টাইলে বিয়ে করাবো আর বিয়ের পরে হানিমুনের দায়িত্বটাও কি আমার নিতে হবে হানিমুনের দায়িত্ব তুমি নিবা মানে মানে হানিমুনের দায়িত্ব আমার নিতে হবে না আপনারা কই হানিমুন করতে যাবেন হ্যাঁ আর আমার চিন্তা ভাবনা কি আপনাদের বিয়ের পর হানিমুনে কই পাঠাবো এটা নিয়েও একটা বিজনেস শুরু করে দেবো আমি তো মনে করেন খালি খোলার উপরে থাকি এই বিজনেস থেকে সেই বিজনেস যত বিজনেস বাড়বে তত টাকা বাড়বে তত আমি টাকা কামাবো আমার বউ শান্তিতে থাকবো আমিও শান্তিতে থাকবো আর হানিমুনেরটা আমি চাচ্ছি কেন আপনাদের আপনাদের দিয়ে আমার নতুন বিজনেসটা শুরু করবো ট্যুর অ্যান্ড ট্রাভেল একটা বিজনেস শুরু করবো কেমন নেব এটা কিন্তু ভালো আইডিয়া তোমার মাথায় এত বুদ্ধি তাহলে কাজ করো যে সব কিছু প্ল্যান করে তুমি আমাকে দাও হ্যাঁ আমি আমার টাইম দিতে হবে আমি ঘরে বসে বসে সাজাই কেমনি কী করতে হবে বিয়েটা কীভাবে শুরু করবো আপনার যে ধরেন বিয়ে হবে বিয়ের ভেন্যুটা কোথায় হবে তারপর আপনার স্টেজটা কেমন হবে পাতলা স্টেজ হবে না ভারী স্টেজ হবে ধরেন আপনাদের যে ওয়েট আমার কাছে মনে হয় কাপড়ের স্টেজ দিয়ে যাবে তারপরও একটা ভালো স্টেজ দরকার কারণ নাচানাচি করতে গেলে লাগবে না এখন আমার একটা বিষয় মনে হচ্ছে কি যে এই যে এই প্ল্যানিং ট্যানিং সব কিছু কাজগুলো না তুমি জিমে বসে করো বাসায় যেয়ে করো না কারণ তোমার তো বাসায় এমনি অনেক অশান্তি পরে দেখা গেল তুমি এগুলো নিয়ে প্ল্যান করতে বসলে তোমার ঘরে অশান্তি লেগে গেল তখন আমার বিয়েটা কিন্তু আবার পিছিয়ে যাবে আপনি মজা লো না আমার লাগে না ইয়েস আই জাস্ট কিডিং জিমি করলে হইব না জিমি করলে রাওলা যাবো আর আপনি বিয়ে তো ফার্স্ট বিয়ে উড়াই ফেলতে হবে না আপনার বিয়াতে বেস্ট একটা ফটোগ্রাফার রাখবো প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করবো প্রি ওয়েডিং ফটোশুট আছে না ধরো আমি জিমে জিম করছি অ্যাট দ্যাট টাইম সাকিব আসলো এসে হাতটা বাড়ালো আমি ওর হাতে হাত দিলাম চোখে চোখ রাখলাম এরকম কিছু ভিডিও আছে না খুব সুইট হয় কিন্তু বিষয়টা আমি ভাবছিলাম আপনার রোমান্টিক আপনি একদম রোমান্টিক না পুরো জিনিসটা নষ্ট করে লাগছে জিম করবেন কি আপনি বিয়ের মধ্যে জিম করবেন নাকি বললাম আর কি ওই জায়গায় কোনো জিম টিম না জিম যাইবো বিয়ের পরে বাসার মধ্যে দুজন প্রচুর জিম করেন কোনো সমস্যা নেই